دي ام ما سلنسك كنت عايز يتجرد كده আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিনিয়ত চলে আসলাম আমাদের নতুন ব্লগ ভিডিও। তবে আজকের ব্লগ হচ্ছে একদমই ভিন্ন, একদম ভিন্ন। অনেকে বলতেছেন মিজান ভাই বাবির সাথে একটা প্র্যাঙ্ক করে দেখেন এবং বাবিকে একটু বকা দেন, এবং অনেকে বলতেছেন মিজান ভাই বাবিকে শুধু এরকম করে ভালোবাসেন নাকি বকা ধকা দেন। অবশ্য ভালোবাসার মধ্যেও বকা হয়, অবশ্য সব কিছু হয়। ফ্যামিলিতে মনে করেন চলতে গেলে অনেক সময় দুষ্টামিও করে, অনেক সময় বকাও দিয়ে অনেক কিছু করতে হয়। তো অনেকে বলতেছে মিজান ভাই আজকে একটা প্র্যাঙ্ক করে দেখেন বাবির সাথে। তো অনেকদিন বলতেছে আমাকে এরকম কমেন্টে অনেকেই বলতেছে আর কি। তো ভাবলাম হ্যাঁ আজকে করে ফেলি, কারণটা হচ্ছে আজকে অরনির খারাপ লাগতেছে। আজকে অরনির এখন মানে নাকি দুপুর থেকে খারাপ লাগতেছে, বলতেছে মানে আমার পেট ব্যথা করতেছে। তো আমি কিছু খেয়ে নিতে বলছি তারপরেও শুনতেছে না। তো আজকে ভাবলাম যে হঠাৎ করে মনে করলো আজকে একটা ফ্র্যাঙ্ক করা যাক তাইলে, কারণ খারাপ অবস্থায় তো কোনো চ্যালেঞ্জ দেওয়া সম্ভব না। তো এই জন্য আমি খাবার রেডি করে ফেলছি, আমি আর বাবি মিলে রান্নাগুলো করছি, কিন্তু অরনি জানে না, কারণ অরনি দুপুর থেকে রুমে বসে আছে। তো আমি এখন অবশ্যই নিচে গিয়ে তাকে ডাকবো চ্যালেঞ্জ দেওয়ার জন্য। তো আপনারা তো জানেন চ্যালেঞ্জ এমনিতেই কষ্ট, আর এরকম যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে তো চ্যালেঞ্জ দেওয়া যাবে না। এখন আমি নিচে যাব, তাকে ডাকবো, দেখি কীরকম করে এবং কী কী হয় আমাদের আজকে ফ্র্যাঙ্কে দেখা যাক। অবশ্যই আজকে কিন্তু চ্যালেঞ্জ দিব না, এবং আমি এটাও জানি আপনাদের কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে বকা দিবেন, বললেন মিজান ভাই অবস্থা কিন্তু চ্যালেঞ্জ দেওয়া ঠিক না, আপনি এটা ভুল করছেন। অনেকে গালিও দিবেন, অনেক গালি দিবেন, অনেক বকা দিবেন, তারপরে দেখা যাক আজকের প্যান্টটা কী হয়। একটু মজা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি নিচে যাবো এখন, ওদের দিকে গিয়ে তাকে ডাকবো, তাকে ডাকার পর চ্যালেঞ্জে গিয়ে আর বাকিগুলো হবে আর কি। এখন চলে আসলাম, দেখি কী করতেছে। আগে অনেক হ্যাঁ নে কই তাড়াতাড়ি রেডি হও, সাইলেন্স সাইলেন্স দিব এখন। কই কিছু শুনতেছি না তো দরজা খোলো, সাইলেন্স দিব, তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি করতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। কি যে শুনতেছি না, কই বড় করে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি খাবার রেডি করে বসে আছি, তাড়াতাড়ি আসো, কিছু হবে না, কিছু হবে না, তাড়াতাড়ি কিছু হবে না, বলছি তো আসো আসো, খুশি আসুক। এখন আমরা রান্না করে দিকে রেডি করি, সে আসুক আগে আর কি। সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আমাদের ব্লগ, না এটা তো ব্লগ না, এটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। দেখতেছেন আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে অনেক ভাতের পরিমাণ কিন্তু অনেক আছে। তারপর এখানে আছে চিকেন, আজকে ভাতের সাথে চিকেন হবে, যায় না কে হার আর কে জিতে। আজকেও চলে আসলাম, আর আমাদের জন্য দোয়া করবেন যেন, কারণ গত চ্যালেঞ্জে তো দেখছেন মানে তারা ওরা করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে, খুবই খারাপ অবস্থা, সেরকম যেন না হয় দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেকে বলতেছি মিজান ভাই চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ করতেছেন, অনেকগুলো চিকেন নেন, তো এর জন্য বেশি করে নিলাম। সামনে অবশ্যই আরও বেশি নিব, আস্তে আস্তে ট্রাই করতেছি আর কি, অনেকদিন হচ্ছে কারণ চ্যালেঞ্জ করতেছি না, ভয় ভয়ও করতেছে যাই না আজকে। আর এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি দেখেন, কিন্তু ট্রিটমেন্ট চলতেছে, এখনও হতে পারিনি। অরনির মন খারাপ কেন যায় না আজকে, মন খারাপ দেখা যাচ্ছে, কি কোনো সমস্যা? ওকে দেওয়ার বা তো দেখা যাক আজকে কে আর কে জিতে। শুরু করতে হচ্ছে তাহলে, থ্রি টু ওয়ান স্টার্ট, শুরু, বিসমিল্লা, দেখা যাক আজকে। সামনে কি চ্যালেঞ্জ দেখতে চান অবশ্যই জানাবেন, আর আজকেও কিন্তু শাস্তি আছে হারলে, অবশ্যই চ্যালেঞ্জ যখন শাস্তি দেওয়া, সামনে পুরস্কারও থাকবে, দেখা যাক আজকে কিন্তু শাস্তি আছে। ঠিক আছে
আমার অবস্থা খারাপ এই জন্য চিলিয়েন প্রতিদিনের মতো কিন্তু ভাতের পরিমাণ বেশি বোন যাবো তো তুমি কিছু বললে আমাকে পাকা দিবে যে দর্শক পাকা দিবে ওটা না ঠা দেখে না এগুলো নিয়ে কেউ ঘুমা যায় হিজাব নিয়ে হ্যাঁ হিজাব নিয়ে কেউ ঘুমা যায় উঠো উঠো না আচ্ছা আচ্ছা কি খাবে যে আইসক্রিম আইসক্রিম আনবো যে কেন বলো না আইসক্রিম 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 নিয়ে আসবো দর্শকের সামনে কথা দিচ্ছি আইসক্রিম ও প্লিজ সরি 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 বলছি তো সরি বলছি না উঠো না প্লিজ উঠো দুষ্টামি করছি যে এটা ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলো যে ফরি গল্পি তো করছি যে এটা তুমি অসুস্থ তো জানি তো আমি উঠো না উঠো আল্লাহ এটা দুষ্টামি করছি বলছি না আমি বকা দিবে যাও উঠো প্লিজ উঠো এরকম করিও না উঠে যাও না দুষ্টামি বলছি তো এত রাগ আচ্ছা আমাকে মারো আমাকে দুইটা মেরে দাও তাইলে আগে দুইটা মারা তো রাগ থাকলে আগে মেরে দাও দুইটা দুইটা তারপর মারলে ঠিক হয়ে যাবে তো একটা দুইটা ঠিক আছে তাহলে কম্বল গরম মতো কম্বল নিয়ে কেউ ঘুমায় বই আসো বই এখনো আচ্ছা পড়া লাগে করে তাহলে দেখে না বই কতগুলো কথা রেখে দিছে এটা কি বাংলা অত্যাচ আছে কি উঠো উঠো আচ্ছা আমি আমি ক্লাস নেব এখন উঠো ক্লাস নেব যাই উঠো না যেটা ভাবো না আমি শিখে দিব উঠো উঠো দুষ্ট আমি আর করবো না আর করবো না কোনোদিন করবো না উঠো উঠো আল্লাহ উঠো না আমাদের আজকে ফ্র্যাঙ্ক হচ্ছে এতটুকুই উঠো না এটা ফ্র্যাঙ্ক যে বলে দিছি তো দেখতেছো না বলতেছি যে এটা ফ্র্যাঙ্ক তো কেউ ভুল বুঝবে না অরনি মন খারাপ করে দেখেন সরি বলছি তো সবার সামনে বলছি সরি উঠো উঠো সাইকেল বন্ধ করো টেনে তুলতে হবে কেন বন্ধ করো